বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রবর্তক স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে ব্যবস্থাপনা নীতি নিয়ে আলোচনা করব এর আগে আসলে আমরা জানি নীতি কি ধরো কোনো একটি কাজ দীর্ঘদিন ধরে করতে গিয়ে ওই কাজটি সম্পাদনের জন্য কিছু নিয়ম বা নির্দেশনা তৈরি হয়ে যায় এইগুলোকে অনির্দিষ্ট কাজের নিয়ম বা নির্দেশনা বলা হয় ঠিক একইভাবে দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা কার্য সম্পাদন করতে গিয়ে ব্যবস্থাপনা কার্য সম্পাদন করার কিছু নিয়ম বা নির্দেশনা তৈরি হয়েছে যেগুলোকে বলা হয় ব্যবস্থাপনার নীতি বা আদর্শ সমূহ হ্যান্ডি ফেয়াল এবং ডব্লিউ টেলের সহ বিভিন্ন ব্যবস্থাপক বিশারদগণ বা ব্যবস্থাপনা নীতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছেন আজকে আমরা হেনরি ফেয়াল তার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল নামক গ্রন্থে ব্যবস্থাপনার 14টি নীতির কথা উল্লেখ করেছেন আমরা আজকে সেই 14টা নীতি সম্পর্কে জানব এই 14টা নীতি আরও অন্যান্য বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃক অনুমোদিত আজকে আমরা এই 14টা নীতি সম্পর্কে জানব এই 14টি নীতি যদি কোনো ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানে সুন্দরভাবে প্রয়োগ করে তাহলে প্রতিষ্ঠান তার সাফল্য পেতে খুব বেশি দেরি করে না প্রতিষ্ঠান দ্রুততার সাথে এগিয়ে যায় আসো আমরা এই প্রত্যেকটা নীতি সম্পর্কে জানি এক নম্বর হচ্ছে কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি কার্য বিভাগ কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি এখানে বলা হয় মূলত হ্যাঁ প্রতিষ্ঠানে যে কাজ থাকবে প্রত্যেকটা কাজকে তার প্রকৃতি অনুযায়ী ভাগ করে ফেলতে হবে মানে এক নম্বর নীতি অনুযায়ী প্রতিষ্ঠানে যেসব কাজ থাকবে সবগুলো কাজকে তার প্রকৃতি অনুযায়ী ভাগ করে ফেলতে হবে এবং প্রত্যেকটি ভাগকে এক একজন কর্মীর নিকট বা এক একজন ব্যবস্থাপকের নিকট কি অর্পণ করতে হবে মানে যে ব্যক্তি যে কাজে দক্ষ তাকে ওই কাজটা তদারকির জন্য ওই কাজটা করার জন্য দিতে হবে এক্ষেত্রে কী হয় এক্ষেত্রে যে কাজটা পারে সে ওই কাজটা বারবার করার ফলে তার মধ্যে একটা ধরনের কর্মদক্ষতা সৃষ্টি হয় ঠিক একইভাবে ওই কাজটা সুচারুরূপে সম্পাদন হয় এখন প্রতিষ্ঠান প্রত্যেকটা কাজ যদি প্রত্যেকটা মানে যারা যারা পারে তাদের কাছে দেওয়া হয় তারা যদি কাজগুলো সুন্দরভাবে করে তাহলে প্রতিষ্ঠান সামনের দিকে এমনিতে এগিয়ে যাবে এবং প্রতিষ্ঠানের কাজে কোনো ধরনের কী হবে না ঝামেলা সৃষ্টি হবে না এরপর আসবে তোমার কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি কর্তৃত্ব হচ্ছে কি এটা কর্তৃত্ব এবং দায়িত্ব এখানে দুটো কথা আসছে কর্তৃত্ব হচ্ছে কি আদেশ দানের অধিকার হ্যাঁ কর্তৃত্ব হচ্ছে কি আদেশ আমার যদি কোনো একটা বিষয়ে কর্তৃত্ব থাকে তাহলে আমি ওই বিষয়ে কি দিব আদেশ দিব কর্তৃত্ব হচ্ছে আদেশ দানের অধিকার আর দায়িত্ব হচ্ছে কি জবাব বাধ্যতামূলকভাবে জবাবদিহিতা মানে জবাবদিহি করার বাধ্যবাধকতা তো আমার যদি কোনো কাজের দায়িত্ব থাকে তাহলে আমার কাজ সম্পর্কে আমায় কী করতে হবে অবশ্যই জবাবদিহি দিতে হবে আমার কর্তৃপক্ষে নিকট কারণ ওই কাজের দায়িত্ব আমি পেয়েছি তাহলে এখানে কী বলা হচ্ছে কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষা তাহলে যে ব্যক্তিকে কর্তৃত্ব দেওয়া হবে তাকে ঠিক দায়িত্ব একইভাবে দিতে হবে যেমন ধরো একজন ব্যক্তিকে হিসাব রক্ষকের দায়িত্ব দেওয়া হলো ঠিক একইভাবে ওই ব্যক্তিকে ওই হিসাব রক্ষণ সম্পর্কিত কাগজপত্র হ্যাঁ খোঁজার কর্তৃত্ব দিতে হবে কাগজপত্র দেখার কর্তৃত্ব দিতে হবে ওকে শুধুমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু ও সম্পর্কিত কোনো খোঁজ খবর নেওয়ার কর্তৃত্ব যদি না থাকে তাহলে কাজটাও সুচারুরূপে সম্পাদন করতে পারবে না তাহলে প্রতিষ্ঠান যে ব্যক্তিকে কর্তৃত্ব দেওয়া হবে হ্যাঁ অথবা যে ব্যক্তিকে যে বিষয়ের উপর দায়িত্ব দেওয়া হবে সে ব্যক্তিকে ওই বিষয়ে টুঠাল জানার জন্য কিনতে হবে কর্তৃত্ব দিতে হবে দায়িত্ব দিয়ে দিলে কিন্তু আমার কোনো কর্তৃত্ব দিল না ও কাজে আমি হস্তক্ষেপ করতে পারছি না তাহলে আমি আমার দায়িত্বটা সুচারুরূপে সম্পাদন করতে পারবো না এরপর আসছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ কেন্দ্রীকরণ হচ্ছে কি কেন্দ্রের মধ্যে হ্যাঁ আচ্ছা বলুন কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি সাধারণত প্রতিষ্ঠানে অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এক্ষেত্রে
ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত বড় বড় প্রতিষ্ঠান উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের নিতে হয় বা নিজেদের মধ্যে নিতে হয়, আবার কিছু সিদ্ধান্ত তোমার মাঠ পর্যায়ে ছেড়ে দিতে হয় বা তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাহলে প্রতিষ্ঠানে এই দু ধরনের কিছু কিতাকি সিদ্ধান্ত থাকে। তাহলে ব্যবসা ব্যবস্থাপককে বুঝে শুনে করতে হবে কোন কোন সিদ্ধান্ত কেন্দ্রীকরণের মধ্যে নিতে হবে এবং কোন কোন সিদ্ধান্ত বিকেন্দ্রীকরণে নিতে হবে। সাধারণত প্রতিষ্ঠানের অতি গুরুত্বপূর্ণ এবং কৌশল সম্পর্কিত এবং গোপনীয় যেসব সিদ্ধান্ত আছে সেগুলো কেন্দ্রীকরণের মাধ্যমে নেওয়া হয়, মানে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা নিয়ে থাকে। আর যেগুলো সাধারণ, হ্যাঁ সেই ধরনের যেগুলো সাধারণ সবাই জানতে পারবে, অতি বেশি গোপনীয় না, সেগুলো বিকেন্দ্রীকরণের মাধ্যমে সাধারণত নিম্ন স্তরে সবাই মিলে সিদ্ধান্তটা গ্রহণ করে। চার নম্বর আসছে আদেশের ঐক্য নীতি, পাঁচ নম্বর আসছে নির্দেশনার ঐক্য নীতি। আমি দুটো একসাথে আলোচনা করছি কারণ আমরা বেশিরভাগ সময় আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্যের মধ্যে ভুল করে ফেলি। আদেশের ঐক্য নীতি হচ্ছে একজন ব্যক্তি একজন ঊর্ধ্বতনের কথা শুনবে। সাপোজ আমার উপরে একজন আছে, আমি তার কথা শুনব, আমার নিচে আরেকজন আছে, আমি তার কথা শুনব, সে আমার কথা শুনবে। যদি আমার উপর দুজন থাকে, দুজন আমাকে একই সাথে নির্দেশ দিলে, তাহলে আমি কোনটা পালন করবো? একটা অথবা আমি আমার সাথে আমার নিচে যে আছে তাকে যদি আমরা দুজন একসাথে আদেশ দিই, সে কোনটা শুনবে? তাহলে কি থাকতে হবে তোমার এখানে? আদেশের লক্ষ্য থাকতে হবে, একজন একজনকে আদেশ দিবে, সে আবার একজনকে দিবে, এভাবে উপর থেকে নিচে পর্যন্ত। হ্যাঁ, একজন ব্যক্তি একজনের আদেশ পালন করবে, একজন হয়তো অনেকজনকে আদেশ দিতে পারবে কিন্তু একজন ব্যক্তি একজনের আদেশ পালন করবে। আমি শুধুমাত্র আমার ঊর্ধ্বতনের একজনের কথা শুনব। হ্যাঁ, এটা হচ্ছে আদেশের লক্ষ্য, একজন একজনকে আদেশ দিবে। আপনার একজন একজনের আদেশ শুনবে, একজন অনেকজনের আদেশ শুনতে পারবে না। যেমন আমি বলি দুজন ব্যবস্থাপক একজনকে বলল একই সময় নিয়ে দুজনে দুটো কাজ দিয়েছে ব্যক্তি একজন, তাহলে সে কোন কাজটা করবে? কাজের ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? তাহলে কাজের ক্ষেত্রে এই বিশৃঙ্খলার প্রভাবটা প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে পড়বে। প্রতিষ্ঠান এইভাবে যদি সবসময় চলে থাকে তাহলে অনেক পিছিয়ে থাকবে। এটা হচ্ছে আদেশের ঐক্যনীতি। আর নির্দেশনার ঐক্যনীতি হচ্ছে কি, প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, এই প্রত্যেকটা বিভাগ তারা আলাদা আলাদা কাজ করে কিন্তু তাদের উদ্দেশ্যটাকে একটাই। বছরের প্রথম দিকে যে উদ্দেশ্যটা নির্ধারণ করা হয় যে এত ইউনিট বিক্রয় করা হবে, এই এত ইউনিট বিক্রয় করার জন্য মূলত ক্রয় ইউনিট কাঁচামাল ক্রয় করে, উৎপাদন ইউনিট উৎপাদন করে, বিক্রয় ইউনিট বিক্রয় করে, ওই একটা উদ্দেশ্য অর্জনের জন্য। আর এই উদ্দেশ্য অর্জনের জন্য পুরো প্রতিষ্ঠান একসাথে কাজ করে যায়, এটাকে বলা হয় নির্দেশনার ঐক্য নীতি। ওই উদ্দেশ্য অর্জনের জন্যই প্রত্যেকটা বিভাগকে নির্দেশ দেওয়া থাকে, নির্দেশ দেওয়া হয়, মানে একটা নির্দেশ একটা উদ্দেশ্য এটা অর্জনের জন্য একসাথে পুরো প্রতিষ্ঠানে গিয়ে যাবো, এটাকে বলা হয় নির্দেশনার ঐক্য। একটা আছে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ বা নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা একসাথে অনেকজন বেশি থাকলে ক্ষেত্রে একজন ব্যক্তিকে সামগ্রিক কোনো সিদ্ধান্ত যদি কোনো একজন ব্যক্তির বিপক্ষে যায় তাহলে যেটা সামগ্রিকের পক্ষে, যেটা বেশি মানুষের পক্ষে, যেটা বেশি মানুষের জন্য লাভবান সেটাই গ্রহণ করতে হবে। এখানে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির স্বার্থ ত্যাগ দিয়ে সাধারণ স্বার্থ দেখতে হবে। সাধারণত যেমন ধরো প্রতিষ্ঠানে এমন কোনো সিদ্ধান্ত যেটা আমার ব্যক্তিগত অপছন্দ হতে পারে কিন্তু প্রতিষ্ঠানের জন্য এটা কি সঠিক, তাহলে আমার মনে কষ্ট পেলেও সেটাকে আমার মেনে নিতে হবে এবং আমি সেটাকে নিজেকে মানিয়ে নিতে হবে এই সিদ্ধান্তের সাথে। সাত নম্বর আসছে জোড়াময় শিকল নীতি, জোড়াময় শিকল নীতি। জোড়াময় শিকল নীতি হচ্ছে, এটা তো একটু আমাদের জানা দরকার আছে, আমরা এই জিনিসটা তো অনেক সময় ভুল করে ফেলি। একটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি বিভাগ, উপবিভাগ, ব্যবস্থাপক, কর্মচারী সবার সাথে একজনের সাথে একজনের কী থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে,
এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে, যোগাযোগ থাকতে হবে, যাতে এক এক বিভাগের খবর দ্রুততার সাথে অন্য বিভাগে পৌঁছায়, যাতে পৌঁছানোর ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়, কোনো ধরনের দীর্ঘসূত্রিতা না হয়, প্রত্যেকটি বিভাগ যেন সব কিছু যেন ক্লিয়ার থাকে, তাকে বলা হয় জোড়া জোড়া শিকল নীতি। প্রত্যেকটা বিভাগ এক প্রত্যেকটি বিভাগের সাথে সম্পর্কে থাকবে, প্রত্যেক বিভাগের কর্মচারী ব্যবস্থাপক প্রত্যেক বিভাগ কর্মচারীর সাথে কি থাকবে সম্পর্কিত থাকবে। আর তারপর আছে নিয়মানুবর্তিতার নীতি। এই নিয়মানুবর্তিত শুধু কি প্রতিষ্ঠানে প্রয়োজন, সেটা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক সব কিছুতেই প্রয়োজন। ঠিক এক হয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিসের প্রয়োজন, নিয়মানুবর্তিতার কি প্রয়োজন, প্রতিষ্ঠানে কি থাকতে হবে, কিছু নির্দিষ্ট নিয়মাবলী থাকতে হবে এবং সেই নিয়মাবলীগুলো সবাইকে চলতে হবে, মেনে চলতে হবে। এরপর আছে তোমার শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি, শৃঙ্খলার নীতি বলতে এখানে বোঝানো হয় যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, যোগ্য যন্ত্রপাতিকে ওই যার যোগ্যতম স্থানে স্থাপন করা। যদি এমন একটা পদের মধ্যে যোগ্য কোনো ব্যক্তিকে বসানো হয়, যদি একটা সম্মানিত পদে, যেটা খুব দায়িত্বপূর্ণ একটা পদে, যদি কোনো একটি তোমার দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিকে এবং অনুপযুক্ত ব্যক্তিকে বসানো হয়, সে তার কাজটা সুচারুরূপে করতে পারবে না, সেটা তার পক্ষে পসিবল না। ঠিক ওই পদে যে যে পদে যোগ্য তাকে ওই পদে বসানো, এটাকে কি এটাকে বলা হয় শৃঙ্খলা নীতি। তার মানে যে কাজটা করার জন্য যে ধরনের যন্ত্রপাতি প্রয়োজন সেই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করাও শৃঙ্খলা নীতি। এই জিনিসগুলো কি করতে হবে, একটা প্রতিষ্ঠানকে মেনে চলতে হবে। এরপর আসছে তোমার পারিশ্রমিকের নীতি। পারিশ্রমিকের নীতি, পারিশ্রমিকের নীতি কি, প্রত্যেকটি ব্যক্তিকে তার কর্মদক্ষতা তার যোগ্যতা অনুযায়ী তার পরিশ্রম নির্ধারণ করতে হবে। একজন অযোগ্য ব্যক্তিকে যেমন বেশি পারিশ্রমিক দিয়ে অন্যদের সাথে অন্যায় করা যাবে না, ঠিক একইভাবে একজন যোগ্য ব্যক্তিকে কম পারিশ্রমিক দিয়ে তার প্রতি করা যাবে না, অন্যায় করা যাবে না। যে যেটা যোগ্য তাকে কি দিতে হবে, সেটাই দিতে হবে। এরপর আছে সাম্যর নীতি। সাম্য নীতি কি, সকলের সাথে সদাচরণ, ভালো আচরণ, তার সাথে অন্যায় আচরণ না। এমন যেন না হয় কারোর সাথে ভালো আচরণ, কারোর সাথে খারাপ আচরণ। এমন যেন না হয় যে অযোগ্য ব্যক্তিদের সাথে ভালো মানে ভালো আচরণ করে তাদেরকে এমন একটা জায়গায় বসিয়ে নেওয়া যার কারণে যোগ্য ব্যক্তিদের প্রতি অন্যায় করা হয়। সবার প্রতি সমান আচরণ, এটাই হচ্ছে কি সাম্য নীতি। এরপর আছে তোমাকে চাকরির স্থায়িত্বের নীতি। আমি কি চাকরি করবো প্রতিষ্ঠানে, আমার কি থাকতে হবে, একটা আমার স্থায়িত্ব থাকতে হবে। আমার স্থায়িত্ব না থাকলে আমার মন বসবে না কাজে, কোনো কর্মীর মন বসে না যে তার চাকরির স্থায়িত্ব না থাকে। সে দ্রুত কোথাও যাওয়ার চেষ্টা করবে, যেটা তার মনের উপর প্রভাব ফেলবে এবং সে কাজের ক্ষেত্রে কী দেখাবে, আলসি দেখাবে। তাহলে অবশ্যই কী করতে হবে, প্রতিষ্ঠানের কর্মীদের স্থায়িত্বের নীতিটা মেনে চলতে হবে। এরপর আসে উদ্যোগের নীতি। উদ্যোগ মানে কি, কোনো কাজ, হ্যাঁ করা, কোনো কাজে যে কোনো কাজে কী করা, নিজের থেকে এগিয়ে করা। তাহলে উদ্যোগ অনুযায়ী প্রতিষ্ঠানে প্রত্যেক ব্যবস্থাপক থেকে শুরু করে কর্মীদের সবার কী থাকতে হবে, উদ্যোগে নিতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে নিজের থেকে এগিয়ে এসে কাজ শুরু করতে হবে, নিজের থেকে এগিয়ে এসে কাজ ধরতে হবে। কাজ ফেলে রাখা যাবে না, অন্য একজন কর্মী সেটা করা যাবে না। যদি কোনো একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে যারা পুরো জনশক্তিদের মধ্যে উদ্যোগের নীতিটা থাকে, সেই প্রতিষ্ঠানটা খুব দ্রুততার সাথে সামনে এগিয়ে যাবে। কারণ কেউ বারো জন অপেক্ষা করবে না, সবাই নিজের থেকে এসে কাজ করবে। এরপর আসলে একতাই বল, একতাই বল, দশের লাঠি একে বোঝা। প্রতিষ্ঠানে যেসব জনশক্তি থাকবে তাদের কী থাকতে হবে, সবার মধ্যে এক থাকতে হবে, সবাই এক যুগে এক উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই হচ্ছে একতাই বল। কাজ যতই কঠিন হোক না কেন, সবাই মিলে সমস্যার সমাধানের চেষ্টা করলে সমাধান পাওয়া যাবে, আর এটাই হচ্ছে একতাই বল। এবং প্রতিষ্ঠানে একতাই বলের নীতিটা অবশ্যই থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু পর্যন্তই ভালো থেকো, আল্লাহ হাফেজ।